হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। রিয়েল টিপস গো চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বৃত্তাকার জমির হিসাব, অর্থাৎ এই বৃত্তাকার জমির হিসাবটা কিভাবে বের করতে হয়। ধরেন আমার এখানে একটি জমি দেওয়া আছে, বৃত্তাকার একটি জমি দেওয়া আছে। এখন আমরা এই বের করব যে এই জমিতে কত শতাংশ বা কত কাঠা জমি আছে। তো এই কত শতাংশ জমি বা কত কাঠা জমি কিভাবে বৃত্তাকার জমি থেকে বের করতে হয় বা গোলাকার জমি থেকে কিভাবে বের করতে হয়, সেই ধরনের যাবতীয় সকল হিসাবগুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব। তো দর্শক, অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যদি ভিডিওটা দেখে আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিউয়ার্স, আমি এই যে একটা বৃত্তাকার জমি নিলাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি একটি জমি। আর জমিটা এরকম গোলাকার হইতে পারে, অথবা যদি এরকম একদম ফ্রেশ গোলাকার না হয়, যদি এরকম আপনার কাছে মনে হয় যে গোলাকার, তাহলে আপনি আজকের হিসাবটা ব্যবহার করবেন। তো এই হিসাবটা করতে হলে বা এই গোলাকার জমির হিসাব করতে হলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন আছে, যে সূত্রগুলো আপনার জানা থাকতে হবে। তো আশা রাখি আপনি যদি সার্ভেয়ার বা ভূমি পরিমাপ বা আমিনতি করেন তাহলে এই সূত্রগুলো অবশ্যই আপনি জানা আছে। আর যদি আপনি জায়গার মালিক হয়ে থাকেন অথবা আপনি সাধারণ কোনো পাবলিক হয়ে থাকেন, আপনার এখন বৃত্তাকার জমি সম্পর্কে জানার প্রয়োজন, তাহলে আপনারও এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো প্রথম সূত্রটা কি, পাই সমান, এখানে একটা এই বৃত্তের অঙ্ক গঠন হলে আমাদের একটা অতিরিক্ত একটা সূত্র লাগবে, পাই বলে, এটাকে পাই বলা হয়। এটা মান হলো 3.14 পাই। তারপর আরেকটা সূত্র আমাদের জানতে হবে, 1% জমি সমান 435.6 বর্গফুট। এই বর্গফুটে বর্গফুটকে শতাংশে নিতে হলে আমাদের এই সূত্রটা জানা লাগবে। তো আরেকটা সূত্র হলো যে আমাদের এক কাঠা জমি সমান 720 বর্গফুট। তো এই 720 বর্গফুট সমান এক কাঠা জমি, এই সূত্রটা জানা লাগবে। তো অর্থাৎ বৃত্তাকার জমি থেকে আমাদের যদি শতাংশ হিসাবে বা কাঠা হিসাবে জমি বের করতে চাই, তাহলে আমাদের এই তিনটা সূত্র মুখস্থ রাখা লাগবে। তো দর্শক, এই তিনটা সূত্র যদি আপনার মুখস্থ থাকে, আপনি খুব সহজে বৃত্তাকার জমির মধ্যে কতটুকু জমি আছে এটা আপনি বের করতে পারবেন। এখন আমরা এই বৃত্তাকার জমিটাকে দুইটা অংশে বিভক্ত করব, উপর থেকে নিচে একদম সমান ভাগে দুইটা অংশ বিভক্ত করব। আবার ডান থেকে বামে আমরা এটাকে দুটো অংশে বিভক্ত করবো, অর্থাৎ এই জমিটাকে আমরা চারটা খণ্ডে বিভক্ত করব। অর্থাৎ উপর থেকে নিচে একটা টান দিব, ডান থেকে বামে আরেকটা টান দিব। টান দেওয়ার পর এই দুইটা রেখা আমাদের মাঝখানে যেখানে মিলছে সেই বিন্দুটা আমরা নির্ণয় করব, এই মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব। তো দর্শক, মধ্যবিন্দু নির্ণয় করার পর এখন আপনি এই যে মধ্যবিন্দু থেকে এখান থেকে উপর দিকে এই অংশের মাপ, অথবা মধ্যবিন্দু থেকে আপনি বাম দিকে এই অংশের মাপ, অথবা আপনি মধ্যবিন্দু থেকে ডান দিকের এই অংশের মাপ, অথবা আপনি মধ্যবিন্দু থেকে নিচের দিকে এই অংশের মাপ, এই চারটা বাহুর যে কোনো একটা বাহুর মান আপনি নির্ণয় করতে হবে। এই চারটা বাহু, এই যে 1, 2, 3, 4, এই চারটা বাহু যে কোনো একটা বাহু নির্ণয় করব। তো আমরা ডান দিকে এই বাহুটা মান আমরা নির্ণয় করি। তো এখান থেকে এখান পর্যন্ত আমরা এটাকে ফিতা ধরে সঠিকভাবে আমাদের পরিমাপ করতে হবে যে এই বাহুটার মান কত। মধ্যবিন্দু থেকে এই মানে কর্নার পর্যন্ত এই যে মাঝখানে যে অংশটা, এই অংশের মানটা কত এটা আমাদের নির্ণয় করতে হবে। ধরেন এই মানটা আমি নির্ণয় করে এখান থেকে এখানে ফিতা দিয়ে মাপলাম, এটা মান পাইলাম আমরা ধরেন 60 ফুট, মানে 60 ফুট। তো আমাদের এই যে 60 ফুট, এটাকে আমাদের বৃত্তের ভাষায় বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ, এটাকে বৃত্তের ভাষা বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ। এই জন্য এটা হবে যে আর এর মান, এটা হবে আর এর মান। তো আর এর মান কেন আসলো এটা আমরা একটু পরে সূত্র করলে এটা বুঝবো। তো এই যে মধ্যবিন্দু থেকে শেষ পর্যন্ত আমরা ফিতা ধরে মেপে এখানে আমরা 60 ফুট জমি ফেলাম। এবার দর্শক, আমাদের সূত্রে আসতে হবে। সূত্রটা কি, জমির ক্ষেত্রফল একটা সূত্র আছে, বৃত্তাকার জমি যদি আমরা বের করতে চাই এটার একটি ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা হলো যে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো এখন পাই আর স্কোয়ারকে যদি আমরা ভাঙ্গাই তাহলে দেখেন পাই পাই এর জায়গায় থাকবে আর, আর স্কোয়ার যেহেতু তাহলে আর ইন্টু আর আমরা এভাবে লিখতে পারি, আর ইন্টু আর আমরা এভাবে এটাকে লিখতে পারি। তো লিখার পর এখন দেখেন মানটা বসিয়ে দেই, যেহেতু পাই এর মানটা আমরা উপরে একটা সূত্র মাধ্যমে পাইলাম 3.14, আর এর মানটা আছে আমার 60, আর এর মানটা আছে আমাদের 60, তাহলে আমাদের এই তিনটা মান এখন আমাদের
গুণ করতে হবে। তো গুণ করলে যে এককটা আসবে সেটা হবে যে বর্গফুট। তো এই 60 × 60 × 3.14 তিনটা মান যদি আমরা একত্রে গুণ দিই 11304 বর্গফুট, টোটাল মানটা হবে যে 11304 বর্গফুট। এখন ভিউয়ার্স এই 11304 বর্গফুট এই জমিটার থেকে আমাদের এই জমির মধ্যে কত শতাংশ বা কত কাঠা জমি আছে এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই যে টোটাল যে বৃত্তাকার জমিটা, এটা ফলাফলটা হলো যে আমাদের এই জমির মধ্যে বৃত্তাকার এই জমিটার মধ্যে আমাদের 11304 বর্গফুট জমি রয়েছে। তো বিয়াস এটা তো আমি পেলাম বর্গফুটে। এখন আমাদের মানে শতাংশে বের করতে হবে। তো শতাংশ হিসাবের জন্য আমাদের শতাংশের সূত্রটা লিখবো, জমির পরিমাপ এই যে 11304 যে বর্গফুট জমি পাইলাম এটাকে আমাদের ওই যে শতাংশের যে সূত্রটা 435.6 বর্গফুট এটা দিয়ে আমরা ভাগ করব। এই 435.6 বর্গফুট দিয়ে ভাগ করব। তো ভাগ করলে আমাদের এখানে একটা ফলাফল আসতেছে যে 25.95%। এখানে ফলাফলটা আসতেছে এই এটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে 25.95% ফলাফল আসে। তো এই 95 কে আমরা যদি পূর্ণ সংখ্যা ধরি তাহলে এখানে প্রায় 26% জমি আছে। তো ভিউয়ার্স এই বৃত্তাকার যে অংশটা এখানে প্রায় আমাদের 26% জমি আছে। তো এখন আমরা আবার দ্বিতীয় যে কাঠা হিসাব যদি বের করি তাহলে আমাদের কাঠা হিসাবে কত শতাংশ জমি আছে সেটা আমরা বের করব। তাহলে আবার এখানে আমরা আরেকটা সূত্র লিখব, কাঠার সূত্র, জমির পরিমাপ ওই যে 11304 বর্গফুট জমি পাইলাম সেটাকে আমরা 720 দিয়ে, যেহেতু কাঠার হিসাব সূত্রটা হলো যে আমাদের যে দেখেন 720 বর্গফুট এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো ভাগ করলে আমাদের এখানে যে ফলাফলটা আসবে সেটা হবে যে 15.7 কাঠা। অর্থাৎ যদি আমরা কাঠা হিসাব করি তাহলে এই বৃত্তের মধ্যে আমাদের প্রায় 15.7 কাঠা জমি রয়েছে। আর যদি আমরা শতাংশ হিসাব করি ভিউয়ার্স এখানে তাহলে আমাদের 26% জমি রয়েছে। তো এখন দেখা যায় যে জমিটা যদি আমরা হিসাব করি টোটাল জমিতে 26% জমি, যদি কাঠা হিসাব করি তাহলে আমাদের টোটাল জমিতে 15.7 কাঠা জমি রয়েছে। তো ভিউয়ার্স আশা রাখি যে আজকের হিসাবটার মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে বৃত্তের হিসাব বের করতে হয় অথবা গোলাকার জমির পরিমাপ আপনি কিভাবে করবেন। আজকের হিসাবের মধ্যে পূর্ণাঙ্গপূর্ণ একটি ধারণা পেয়েছেন। তো দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে যারা এই ভিডিওটি দেখেছেন বা উপভোগ করছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা বুঝে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত। রিয়েল টিপসের নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।